وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি মোহান রব্বুল্লাহ আলমিন আল্লাহ সুবাহানুআ অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনের অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি সুস্থ আছি সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা দেখতেছেন কোরআনের মোয়াজেজা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাথে আছি আমি তাহসিন সুবাইয়ের প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম জিন ও যাদুর চিকিৎসার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব। কিভাবে আপনারা জিন জাদু বদনজর ও দুনিয়ার সকল ধরনের বালা মুসিবত থেকে আপনারা মাত্র সকাল সন্ধ্যায় কয়েকটি আমলের মাধ্যমে আপনারা বাঁচতে পারেন তো বন্ধুগণ আমরা অনেক সময় দেখি আমরা ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজের পরে কোন সময় কোন দোয়া পড়তে হবে অথবা সকাল সন্ধ্যায় আমরা কোন দোয়া পড়বো সেটা কিন্তু আমরা জানি না সেই আমলগুলো আমরা না করার কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে হয় অনেক ক্ষতি আমাদের কিন্তু হয় যেমন বদনজর জিন জাদুটুনা আমাদেরকে কিন্তু অতি সহজেই আমাদেরকে ক্ষতি করে ফেলে তো আমরা যদি সকাল সন্ধ্যায় এই আমলগুলা করি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে জিন জাদু উঠোনা বদনজর ও দুনিয়ার সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করবেন তো আজকে আমি এরকম সকাল সন্ধ্যার পাঁচটা দোয়া নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাআল্লাহ তালা আপনারা যদি এই পাঁচটা দোয়া সকাল এবং সন্ধ্যায় নিয়মিত আমল করেন তাহলে অবশ্যই জিন জাদু উঠোনা বদনজর এবং দুনিয়ার কোনো বালা মুসিবত আপনাকে গ্রাস করতে পারবে না তো সকাল সন্ধ্যায় আমল করার মতো এরকম পাঁচটি দোয়া যেগুলো হাদিসে প্রমাণিত এরকম পাঁচটি দোয়া নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইনশা আল্লাহ রাবুল্লা আল্লাহ যদি তৌফিক দেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করব আমরা সকাল সন্ধ্যায় যে আমলগুলা করব। তার মধ্যে প্রথম যে আমলটা সেই দোয়াটা হচ্ছে লা লা শারি ওয়াহদাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা ইং কাদির আপনাদের বোঝা সুবিধার্থে আমি দোয়াটি আবার বলে দিচ্ছি লা ইলাহা ইহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি কাদির এই দোয়াটি আপনারা ফজর এবং মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন এবং নিজের শরীরে ফুঁ দিবেন। তারপর যে কাজটা করবেন ওয়াক্ত নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসি আপনারা পাঠ করে আপনাদের শরীরে ফু দেবেন তারপরে যে কাজটা করবেন আয়াতুল কুরসি সকাল সন্ধ্যায় আপনারা পাঠ করবেন দুই নাম্বার আমল দুই নাম্বার আমল হচ্ছে আয়াতুল কুরসি আপনারা সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে তিনবার এবং মাগরীবের নামাজের পরে তিনবার পরে আপনারা আপনাদের শরীরে ফু দিবেন আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহ নাউম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এই হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আপনারা ফজরের নামাজের পরে তিনবার পরে শরীরে ফুঁ দিবেন এবং মাগরীবের নামাজ পরে তিনবার পরে আপনারা কি করবেন আপনাদের শরীরে ফুঁ দিবেন এটা হচ্ছে দুই নম্বর আমল তিন নাম্বার আমল হচ্ছে আপনারা সুরা এখলাস সাতবার পাঠ করবেন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে সুরা এখলাস অর্থাৎ কলহ আল্লাহ সুরাটি আপনারা কি করবেন সাতবার পাঠ করে আপনাদের শরীরে ফুঁ দিবেন সুরাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহ কুফুয়ান আহাদ আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙ্গে ভেঙ্গে পড়লাম সুরাটা তো এটা হচ্ছে তিন নাম্বার আমল সু সুরাতুল এখলাস আপনারা কি করবেন ফজর এবং মাগরিবের নামাজের পরে সাতবার পরে আপনাদের শরীরে ফু দিবেন চার নম্বর আমল হচ্ছে সুরা ফালাক সুরা ফালাক সাতবার পরে আপনাদের শরীরে ফু দিবিন সুরা ফালাক হচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম উল আউজুবি রব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওমিন শারি গাসিকিন ইদা ওয়াকব ওমিন শারিন নাফাসিফিল উকাদ ওমিন শারি হাসিদিন ইদা হাসাদ আপনাদের বোঝার সুবিধার্থে আমি সুরাটি একটু ব্যঙ্গে ব্যঙ্গে পড়লাম এই সুরাতুল ফালাক আপনারা ফজরের নামাজের পরে সাতবার এবং মাগরিবের নামাজের পরে সাতবার এই সাতবার সাতবার পরে আপনারা আপনাদের শরীরে ফু দিবেন এটা হচ্ছে চার নাম্বার আমল চার নাম্বার আমলের ভিতরে সুরাতুল নাস চার নাম্বার আমলের ভিতরে দুইটি সুরা সুরা ফালাক এবং সুরা নাস সুরা নাস হচ্ছে বিসমিল্লাহির রহমানুর রহিম উল আউজুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিং সাররিল ওয়াস ওয়াসিল খান নাস আল্লাহদি ইওয়াসভি সু ফি সুদুরি নাস আপনাদের বোঝার সুবিধার্থে আমি আয়াতগুলো একদম ভেঙ্গে ভেঙ্গে সহ আমি পড়লাম আপনারা চার নাম্বার আমল হচ্ছে আপনারা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সুরা নাস এবং ফালাক সাতবার পরে আপনাদের শরীরে আপনারা ফো দিবেন তারপরে আপনারা কী করবেন ফার্স্ট নাম্বার আমল যেটা করবেন আর একটি দোয়া আছে সেই দোয়াটি আপনারা করবেন সেটা হচ্ছে আউুজু বি কালিমা তিল্লা হিতামাতি মিনসার রিমা খালাক আউুজু বি কালিমা তিল্লা হিতামি মিনসার রিমা খালাক আপনাদের সুবিধার্থী দোয়াটা আমি একটু ব্যাঙ্গে ব্যাঙ্গে পরে দিচ্ছি আউুজু বি কালি মা মাতি মা খালাক এই ছোট্ট দোয়াটি আপনারা সাতবার পড়বেন এবং আপনাদের শরীরে আপনারা কি করবেন ফু দিবেন তারপরে আরেকটা আমল আছে যে আমলটা আপনারা সকাল সন্ধ্যা যদি করেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদেরকে সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে হেফাজত করবেন সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লা হিল্লাদি দি লাহি সাই উং ফিল আর ও ওলা দটা আমি আপনাদের বোঝার সুবিধাতে আবার বলে দিচ্ছি ফিল বিসমিল্লা হিলিহি সাইহু আসামি আলিম এটা হচ্ছে আপনাদের পাঁচ নাম্বার আমল তারপর ছয় নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে হাসবি লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আজিম আযীম 6 আমল হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল এই 6টা আমল আপনারা অবশ্যই সকাল সন্ধ্যায় করবেন অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পরে এই ছয়টা আমল যদি আপনারা করেন এবং আপনাদের শরীরে যদি এই আমলগুলা করে ফুদেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাদেরকে জিন জাদু টোনা বদনজর এবং দুনিয়ার সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদেরকে হেফাজত করবেন এটা বিশেষ একটা আমল বিশেষ একটা আমল প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এই আমলগুলা করা অত্যন্ত জরুরি সকাল বিকালের মাসনুন এই আমলগুলা তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই মাসনুন আমলগুলো সকাল এবং সন্ধ্যায় আমল করার তৌফিক দান করুন সম্মানিত ভিওয়ার্সগণ আপনারা যারা নতুন এসেছেন আমাদের কোরআনের মজেদা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে এবং আনের মসজিদার ফেসবুক পেজ লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন এই আশাই আপনাদের মাঝে আমরা করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি